বাপ মরিয়া তিন দিন পরে যে ঠাকুর দিয়া শ্রাদ্ধ করি নিলুম আন না ইয়া দাঁড়ায় আন না ইয়া ধামের ঠাকুর ডাকে আনিয়া বাপের অস্থি খাবাইম কাজের কাজ তো করে না খালি দক্ষিণিয়া খালি বলে দক্ষিণিয়া দক্ষিণিয়া ছাড়া কিছুই বোঝে না তোমায় যে আংবাং ঠাকুর এমন মন্ত্র পাঠ করে আমাক আরো কয় কি কয় ঠাকুর ঠাকুর তোমরা দুই ভাই কুকুর বললে কোনো মন্ত্র আমাক দুই ভাইও কুকুর সাজায় আজকে বলে ধামের ঠাকুর আসবে তা যাং একনা দেখুন কদ্দুর তেলাও কিরে নুনু নুনু ভাবা রে এই চ্যাংড়াটা যে কুটে কুটে বেড়ায় ডাকতো যা ঠাকুর ধামত বসছে না এই বসে আজকে কিরে নুনু ভা সারাদিন খালি তোর খেলা খেয়া দেখা নাই ও ধামর ঠাকুর বসছে যা ডাকে এনে তো থাকলামও না আসো দে তাড়াতাড়ি যা কি আদেশ তোর ভাই নাম যা 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 টপ করি যা রে সেদিনকে এক সাধুর বাড়ি যায়া আমার দুইটা ভাই একটা পাগলা একটার নাম পোতা খাওয়া আর একটার নাম হয় নুনু খাওয়া এখন কুঠে মন্ত্র ভুল করছো এ বাপে বাপ কি মারতে মারছি আজ পর্যন্ত মোর গাও ফুলি ফুলি আছে ঠাকুর মুই কতদিন থেকে বসে আছো দে ঠাকুর দুই একটা পুজো দে দুই একটা পুজো হলি না দুই চারশো টাকা মোর পকেটত ঢোকে সেটা যেমনই হোক পূজাই হোক কস্তি খাপাই হোক শ্রাদ্ধ হোক রে ঠাকুর একটা যাই হোক ঠাকুর হে প্রভু ওই যে পোতা খাওয়া নুনু খাওয়ার ঘরে পাল্লাত মুখ না ফেলাইস মোর গাঁও ডাঙে ডাঙে ডুমে করছে রে বাপু এমার যে দুই ভাইয়ের কথা একটা তো পাগলা পোতা খাওয়াটা যে রাগ ঠাকুর এমার পাল্লাত মুখ না ফেলাইস নাই যে মোর পিঠিত মাসা করবি তুই নুনু খাওয়া না তুই পোতা খাওয়ার ভাই না হ্যাঁ তুই আরো এটি কে আসবি রে মরবের হ্যাঁ আজকে ভিতর কোন বাপ মরছে রে কি কইস ভাই কুটে আরো ওই সাকলামি শুরু করলি আরো ওটা হাত দিলি মর তো ওই পোতা খাওয়া দাম বিয়ে আজকে কয়ে এটা তো পাগলান মাই হ্যাঁ এটা তো পাগলান মাই তোর ভাই হোক আজকে আমি পোতা খাওয়া কয়ে আছি তুই থাকিস আজকে না মর থেকে এই পোতা খাওয়া নুনু খাওয়াটা খুব পাজি রে পাগলা হইলো ভাই জোগলা হইলো ভাই সুন্দর ঠাকুর ধরি আছে মোর ভাইকো না পাগলা হইলে কি হইবে বুদ্ধি আছে ঠাকুর ভক্তি করছিস ঠাকুর আসতে তো কোনো অসুবিধে হয় নাই না রে বাবা ফোতা খাওয়া নুনু খাওয়া আমাক যেভাবে আনছে কোনো রকম অসুবিধা হয় নাই বাবা কোনো অসুবিধা হয় না কিন্তু তুমি ছাগল কর বাবা এই বাড়ি বাড়ি ওই এখন দেখাতে হাত দেয় কেমবা ইয়ে তো পাগলা নয় আই শয়তান রে ঠাকুরক ভক্তি করছিস নুনু খাওয়া বাবা কোথা খাওয়া সুখে থাকো তোমার সুখ হবে ওঠো বালা ওঠো যাও ওঠো বাবা ওঠো ঠাকুর তাহলে অস্থি খাবার কাজ তাড়াতাড়ি শুরু করি আইসো হ্যাঁ বাবা কোথা খাওয়া চলো চলো নদীর ঘাট চলো পূজা পানি করিয়া আমরা চলি ঠাকুর আইসো আইসো আইসো
বাবা তোর হাত খান একটু সাবধানে আছ বাবা, তুই বার বার ওই হাত খান ধরলি খুব বিরক্ত করিস। ও পোতা খাওয়া আইসো বাবা, বেলা নাই, খুব তাড়াতাড়ি তোর বাপুর অস্থি খাওয়াতে যা, বাড়ি যা সেবা নিয়ে দক্ষিণে নিয়ে চলে যান বাবা। আইসো বাবা। ঠাকুর বেলা নাই, তাড়াতাড়ি কাজ চালু করো। পোতা খাওয়া তোমার দুই ভাই দুই বাকলে বসো বাবা, বসো তোমার বাপের অস্থি খাবে, পুজো পাঠ করি চলে যাই। বাবা ধরার না বাবা, প্যাকেট ছুট দেয় বাপের নামে অস্থি খাপাবু, তোর দুঃখ কিসের বাবা? বাবা যদি তোর সাথে থাকে যেমন কর্ম করবে সেমন ফল পাবে, না হলে তো ইয়ার কমরের ডাং খাবে সেদিন বিকের মতো। সেদিন তো একটা শেষরা দৌড় দৌড়েছে, যে ডাং ডাঙাইছি ওর বাপের জন্য খেয়াল রাখবে, ডাঙের কালাই বাড়ি ঢুকছে তোরাও জানে না। দেখো আজকে মোর বাপের অস্থি খাবার, যদি এমায় কোনো ভুল করে তাহলে তো ইয়ের খবর ধরে মই এলাই কিছু না, কখন খালি দেখি যাও দেখি যাও কী করে। সেদিনকে একটা তো বাইজন কোবাইছি, আজকে যদি তুই কোনো ভিলিক চিলিক করিস তা তোর তো খবর খারাপ আছে। দেখো কী করে সে তুই ধুপকাঠি ধরে দেওয়া, এফাক এফাক দেখো মই, পাক ওপাক দেখো মই, মোর বাপের অস্তিত মতং মুই, মোর বাপের অস্তিত মতং মুই। আমা ফুল দাও হাতে, দুই ভাগে কওয়া শুরু করো, এপাক দেখো ওপাক দেখো, এপাক দেখো ওপাক দেখো, মোর বাপের অস্তিত ধুদ্ধরে মতং, মোর বাপের মুখ ধুদ্ধরে মতং, এই জানিয়ে আসনুং মুই, ছাগল বামনের পরত পড়ি, ছাগল বামনের পরত পড়ি, সবাই মিলিয়ে আমার ভিডিও, সবাই মিলিয়ে আমার ভিডিও দিবেন শেয়ার করি, দিবেন শেয়ার করি। দাও ওম নমো নমো হা, ওম নমো নমো হা। বাবা এই জলের মধ্যে ফুল ছাড়িয়ে দাও বাবা, তোমার বাবার আত্মা শান্তি হবে বাবা, আরো ফুল নাও বাবা। এই যে পোতা খাওয়া তোর ভাইটা সামলাও বাবা, ইমাই বারবার ওই হাত চল মানে চেটে গুটে উঠে গুটে ওই বুঝে করুন কেমন করি। নুনু ভা ঠাকুরের সাথে ছাগলামু করিস না, ঠাকুর রাগ হলে ঘুরি যাবে। দিমলা তোকে দিব, দিমলা ঠাকুর শুরু করো বাবা। নুনু খাওয়া ধৈর্য ধর বাবা, তোর বাপের অস্থিটা খাবে না, যারে ঠাকুর চলি যা, যারে ঠাকুর চলি যা, মোর বাপের মাথা কামড়ে খা, মোর বাপের মাথা কামড়ে খা, নমাই নমাই নম হা, নমাই নমাই নম হা, মোর বাপের হোলটা তুই মুখত খা, মোর বাপের হোলটা তুই মুখত খা। সেদিন ধরে আজকেও তুই শুরু করে দিলু রে, সেদিন চারটার মতো, সেদিন চারটার থেকে তুই তো আরো কম নোয়াইস, তুই তো বিশ্ব আমপাড়া দুরি বেটি, মোর বাপের হল মুই খাই মানে এটা কোন ধরনের মন্ত্র পাঠ করবেন তুই? শালির বেটি তো দাঁড়াও, আজকে তোর পোতার বেশি তোর যদি ঘাড়ত নাই তোর ঠাকুর, তোর পোতার বেশি ঘাড়ত তুলিম, আজকে তোর একদিন নালে মোর একদিন হবে, খালি পূজাটা শেষ হোক তারপরে দেখ এমন তুই মন্ত্র পাঠ করবেন তুই? আজকে তোর মন্ত্র পাঠ করা শেষ হবে, বাপের জন্য যতগুলো পূজার যাবু, তুই মোর কথা যদি খেয়াল থাকে তুই এই আংবাং মন্ত্র পাঠ করবো না, চালিয়ে যা তুই চালিয়ে যা ক্যারি ওয়ান। এই বাহিন তো কি কমানছে রে, এই বাহিন তো সেদিন চেকটার মতো লাগাইছে, মোর ভাই বহুত পাই কি না পায় রে, মোর ভাই সিধে সাদা আমায় কিছুই জানে না, তুমি তো পাগলা কিছু কবারও পাগলা কথা তোমায় কানও দেয় না, ইয়ের তো আজকে খবর খারাপ করিম, ইয়ের টিকিয়ার ভিতরে ইয়ে যদি খুব ঢুকি নাই দিয়াং রে, মুই বাপের বেটা নোয়াং। তারা ওরে ঠাকুর তুই তোরা মানুষ চিনিস নেই, তোর সেদিনকে একটা দুধের বোটা কামড়ে খাবার দোষ, আজকে তো দুইটা দুধের বোটা কামড়ে খান, থামিস থামিস।
এই নুনু খাওয়া ভাই কোনো কুবি করবে লাগছে দেখি বাবা মোর মনটা ডাকতে লাগছে ওই ঠাকুর না না কিছু কবাইছি না আমার কাজ চলে দাও ঠাকুর আচ্ছা বাবা ফুটে আর কাজ তো শেষ এবার ওই ঘটি দুইটা দুই ভাইয়ে না তোমার মাথায় অস্থি নাও জলত নামো এবার অস্থি করে ডুবি দিয়ে ফুজি এখনো পাট করি নি আমরা বাড়ি বাড়ি চলে যাই বাবা চলো এই তোর বাপের অস্থি না এটাই নেই এই নুনু খাওয়া তুই একের নে বাবা না এ বাবা না করি যে এই ইতেই কর বাবা না বাবা নদীর নামো বাবা নুনু খাওয়া এমন না করিস বাবা বুঝে ভঙ্গ হয়ে যাবে তোর বাপের অস্থি খাপ্পার আসিয়ে তুই মরে চলি বারে বারে মর মুখে তন্ত করিস বাবা বাবা কোথা খাওয়া এই নুনু খাওয়া বুঝে বাবা এ কিচ্ছু বোঝে না ওই মই বারে বারে খুঁজতে বানাচ্ছি অনেক গুণায় খুঁজতায় মোর ভাই গুণা কিছুই বোঝে না মোর বাপের নুনু সরু সুদূর ভাই তোর নুনু আজকে থাকবে না রে এতক্ষণ কোথাও তোর পোতার বেশি থাকবে না এবার কপাল আসং তোর নুনু থাকবে না তোর নুনু তোর নুনু খুঁজি বা আনোস ভণ্ড তুই বিশ্ব ভণ্ডরে বামন বাক 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 বাক